মেঝেতে নামার জন্য প্রচন্ড ব্যস্ত আর কি, বুঝছো? কি করে মেঝেতে নামবে এখন? মেন মেঝেতে নামানো হচ্ছে না ওকে, কারণ ভালো করে মোছানো যাবে না এখন, ভাবে নোংরার মধ্যে নামিয়ে আরেক ট্রেন দিয়ে আর কি। তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম এটা সে অর্থে কোনো ছবি নয়, ফ্রেম নয়, এটা একটা কোলাজ, এটা একটা চিঠির কোলাজ। চিঠি মানে ভিডিও সংকলন, ভিডিও চিঠি আর কি। আমি আমার যত বন্ধুবান্ধব আছে সবাইকে, মানে দেশে বিদেশে বা ভাই বোন বন্ধুবান্ধব যত বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে তাদেরকে আমি একটা এই ওয়ান ওয়ান এক পৃথিবী অভ্র একটা ভিডিও পাঠাতে বলেছিলি এখানকার কারেন্ট সিচুয়েশন নিয়ে। তো আমরা এই মুহূর্তে নর্থ ক্যারোলিনায় আছি, শার্লটে। তো এখানকার ছবিটাও খুব একটা ভালো নয়, অনেক রকমের অনেক কিছু শুনছি বা পরিস্থিতি ফেসও করছি আর কি। সব সব কিছু নিয়েই, প্রতিদিনকার জীবনযাত্রা নিয়েই ফেস করছি, অফিস থেকে শুরু করে স্কুল, ডে টু ডে লাইফ, বাজারপত্র সব কিছু করাই। তো হাই অভ্রদীপ, মুম্বাই থেকে ইন্দ্রদা বলছি। সামাজিক এটিকেট মেনে বলা উচিত ছিল সুপ্রভাত বা শুভ সকাল, কিন্তু এই ক্রাইসিসের টাইম স্পেসে দাঁড়িয়ে আমার মনে হলো সেটা বলা কিছুটা স্যাটারিক্যাল হবে। হাই, আমি তো অরুণাচলে, তুই তো জানিসই, দীর্ঘদিন হয়ে গেল লকডাউন, মানে লকডাউন মানে ভয়ঙ্কর লকডাউন, প্রায় 20 দিনের ওপর হয়ে গেল। আমরা কোনো কিছুই এখানে মানে পাওয়া টাওয়া তো যাই না, প্রশ্নই নাই। আমার খাওয়া দাওয়ারও এখানে প্রচুর কষ্ট, সাংঘাতিক কঠিন অবস্থার মধ্যে আর কি। হাই বাবাইদা, আমি পুনের থেকে জিৎ বলছি, চিরন্তন, ভালো নাম চিরন্তন ভট্টাচার্য। আমি পুনেতে গত 1.5 বছর ধরে আছি চাকরির জন্য। আমি আপাতত ফাইজারে আছি সফটওয়্যার ডেভেলপার হিসেবে। এই রিসেন্ট যে ঘটনাগুলো হচ্ছে সেটা বাড়ির লোকজন বা নিউজ চ্যানেল থেকে জানা যাচ্ছে যে মহারাষ্ট্র সব থেকে বেশি হয়ে। হাই অভ্র। হ্যালো অভ্র, কেমন আছিস? আসলে এই কথাটা বলাটা হয়তো এখন এই মুহূর্তে অবান্তর, মানে আমরা সবাই জানি এখন আমরা ভালো নেই, পৃথিবীটাই হয়তো ভালো নেই। তো তুই জানতে চেয়েছিলিস যে আমরা এখানে কিভাবে আমরা আছি বা এখানকার জীবনযাত্রা আমাদের কিরকম চলছে। তো প্রথমে বলি, আমরা থাকি ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে। স্যান হোসে হচ্ছে বেরিয়ার অন্তর্ভুক্ত, স্যান ফ্রান্সিসকো বেরিয়ার খুবই কাছে একটা শহর। হ্যালো, আমি জয়ন্ত বলছি। আমার এই ছোট্ট ওষুধের দোকান, এখন সারা বিশ্ব করোনায় আক্রান্ত হয়েছে, তার মধ্যেও আমরা মেডিসিনের ব্যবসা করি, মেডিসিনের দোকান আমাদের খোলা। আমরা যতটা পারছি আমরা যে যে অর্ডার দিচ্ছে তার বাড়িতে পৌঁছে গিয়ে হোম ডেলিভারি করে দিয়ে আসছি ওষুধ, যাতে কারণ যাতে কেউ বেরোতে না পারে। আরে বাবা দাদা, কেমন আছো? আমরা ভালোই আছি।
ইউএসএতে তো এমনি খারাপ অবস্থা, কিন্তু ক্যালিফোর্নিয়াতে অন্যান্য জায়গার থেকে আমি ভালোই অবস্থা বলবো। আর আমাদের শহরটা তো খুব ছোট, কলেজ টাউন, খুব বেশি এফেক্টেড কেস নেই। সেই বাড়ি বন্দি রয়েছি প্রায় 11 মার্চ থেকে, হ্যাঁ 1.5 মাস হতে চলল। মানুষ ঘরে ঢুকে গেছে, পৃথিবীতে ওদের রাজত্ব শুরু হয়ে গেছে। এই এই অ্যাকচুয়ালি এই লকডাউন, এই এই ঘরে গৃহবন্দী থাকা অবস্থায় বলার কিছু থাকে না। সবাই যা বলছে আমি একই কথা বলছি, বলার কিছু নেই। এই যে আমাদের বাইরেটা দেখছো কিরকম রোদ, এখন আর তাই বাইরে বেরোতে যাই না, বাড়িতেই যাই এক্সারসাইজ করার করি। সেপ্টেম্বর অব্দি আমাদের সব অনলাইনে ক্লাস হবে বলে দিয়েছে, পরীক্ষা ভাবো, লোকজন পিএইচডি ডিফেন্সে দিচ্ছে কিন্তু অনলাইনে, কত পাল্টে গেছে যুগ বলে। আমি অর্ক মিত্র, জলপাইগুড়ি হরিচাঁদ স্কুলে পড়ি। আমাদের স্কুল বন্ধ তাই এখন অনলাইনে ক্লাস চলছে। তো লকডাউনের মধ্যে আছি, চারদিকে দোকানপাট সব বন্ধ, কিন্তু আমি যে জায়গাটায় আছি সেটা একটা অপূর্ব জায়গা। এখানে চতুর্দিকে শুধু নেচার, বাইরে বেরোলেও আমার মুশকিল আছে, কেননা বাইরে বেরোলেই পুলিশ বেশ ভালোই নিয়ে নিচ্ছে, বাইরেটা দেখায় জানলা দিয়ে। এই যে এই ঘরের ভেতর, এই একটু পরে প্রচণ্ড গরম পড়বে, এই গরম বলছি ঠান্ডা পড়বে, তো আমরা গরম করার জন্য এটা জ্বালাবো। সব ইয়ে দেওয়ালে আমারই আঁকা জল রং। আহ, ঘরটা খুব অগোছালো হয়ে আছে, একসঙ্গে থাকলে যা হয় আর কি। নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে ডাক্তার শিলাদিত্য ভাদুরি। অভ্রদীপদা সেদিন হঠাৎ করে বললে এই বর্তমান যে পরিস্থিতি সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নিজের কিছু অভিজ্ঞতা বা অভিমত শেয়ার করার জন্য। এখন একটা পৃথিবী অদ্ভুত চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আমার শহর, আমার জলপাইগুড়িও সেই দিকেই লড়াই চালিয়ে যাচ্ছে। আমাদের এই হসপিটাল সম্পূর্ণ রেডি, আশা করব যাতে মানুষগুলোকে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ পরিবেশে সুস্থভাবে আবার ফেরত পাঠিয়ে দিতে পারি। বিভিন্ন প্রান্তে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ ঘরে আটকে আছেন, তার ঘরে কোনটা এক, গৃহ কোনটা এক। আমি আছি, আমার স্ত্রী আছেন, আমার 1 বছরের ছেলে আছে, আমার মা বাবা আছেন, আমরাও আমাদের এই বাড়িতে আটকে আছি, এই ঘরে আটকে আছি, এই ছাদে আসি, এক একটা করে দিন কাটছে। বললা কি করলা? ছবিপাল স্ট্যাটিস্টিক্যালি এই মুহূর্তে প্রায় 330K বা প্রায় 330,000 লোক আক্রান্ত অল ওভার ইউএসএ, অ্যারাউন্ড 9.5K ডেড অ্যাজ অফ নাও। প্রদীপদা, আমরা মালদা টাউনে রয়েছি দাদার বাড়িতে, লকডাউন পিরিয়ড শুরু হওয়ার প্রথম থেকে, হ্যাঁ এখানে আটকে পড়ে রয়েছি। হ্যাঁ, আবার আবার কলেজও বন্ধ বলে ক্লাস, কলেজ যাওয়া নেই, ছেলেদের পড়ানোও নেই। হ্যাঁ, এখানেই কেটে যাচ্ছে লকডাউন পিরিয়ড। আমরা বেশ ভালোভাবেই বাইরে যাওয়া, নিত্য প্রয়োজনীয়, একান্ত নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া আমরা বাইরে বেরোচ্ছি না। হাই, আমার নাম প্লাবন, আমি আইটি সেক্টরে কাজ করি আর এই মুহূর্তে লন্ডনে অন সাইটে আছি। সারা বিশ্বের মতো এখানেও
খুব স্ট্রিক্ট লকডাউন, আর ইনফ্যাক্ট এখন ইউকের সিচুয়েশন খুবই খারাপ। প্রায় অ্যারাউন্ড অ্যাবাভ 900 পিপল আর ডাইং এভরি ডে অ্যান্ড দ্য সিচুয়েশন ইজ অ্যাকচুয়ালি কোয়াইট গ্রিম। আমি মোটামুটি গত 3 সপ্তাহ হলো ঘরের বাইরে যাইনি। অনলাইন ডেলিভারি, গ্রসারি, স্টকপাইল এইসব ইউজ করে বেসিক্যালি চালানো হচ্ছে আপাতত। টোটাল কান্ট্রিতে এখন লকডাউন চলছে, আমার এক্সাম চলছিল, এসএসসি পোস্টপন্ড হয়ে গেছে, তো খুবই চিন্তা হচ্ছে কবে হবে বুঝতে পারছি না। এতদিনে নিউজ সেশনও স্টার্ট হওয়ার কথা ছিল, সেটাও হয়নি। ফ্রেন্ডসদের জন্য খুব মানে দেখতে পাচ্ছি না অনেক দিন ধরে, ফোন হচ্ছে মানে ফোনে কথাবার্তা হচ্ছে কিন্তু চতুর্দিকে ছানার সব খেলনা পাতি পড়ে আছে। আয় আছে খেলছে। আয় এই যে হচ্ছে আনাবেল। হ্যালো আনাবেল। হ্যালো। আমার ছেলে অন্তনা। অন্তনা লকডাউনে কিন্তু নেচারের সঙ্গেই আছে। দেখ কেমন সুন্দর গাছে ফুল ফুটেছে। খুব একটা যে বন্ধ আছি তা নয়। এখান থেকে নিচের দিকে রাস্তাটাও দেখা যায়, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এটা বিউটিফুল এরিয়া, বিউটিফুল পাহাড় দেখা যাচ্ছে। এখান দিয়ে হেঁটে হেঁটে নিচে যদি তাকানো হয় এই রাস্তাটা, এইখানে এই রাস্তাটা চলে গেছে, এই দিক দিয়েও রাস্তাটা চলে গেছে। তো 23 দিন কেটে গেল পরেও মৃত্যু মিছিল বা সংক্রমণের হার কমার আপাতত কোনো লক্ষণ নেই। আর এই 1 মাস ধরে বাড়িতেই কাজ করতে হচ্ছে, ওয়ার্ক ফ্রম হোম। এই বাড়িতে কাজ করতে গিয়ে একটা জিনিস যেটা উপলব্ধি হয়েছে, একটা যেটা রিয়ালাইজেশন হয়েছে আমার, সেটা হলো যে এর থেকে বড় ডিপ্রেসিং বোধহয় আর কিছু নেই। আরে বাবারে চলে আসতে হয়। আমার বাবা আসামের একটা ইন্টিরিয়র টি গার্ডেনের ম্যানেজার। আমি সারাটা দিন এই ঘরটার মধ্যে থাকি, বেসিক্যালি পড়াশোনা করি, টিভি দেখি, সিনেমা দেখি, কিন্তু এই ঘরের মধ্যেই আমি সারাদিন থাকি। এখানে আমি আমার মা বাবা আর সোনুর সাথে আছি। ও হলো সোনু। সারাটা দিন আমরা একটাই বাংলোর মধ্যে, সারাটা দিন আমরা কোথাও যাওয়ার উপায় নেই, সোনুকে নিয়ে কোথাও হাঁটতে যাওয়ার উপায় নেই। যতটুকু বেরোনোর সামনে সেটা হলো শুধু সামনে এই লনটা, এর চেয়ে বেশি আমরা কোথাও এগোতে পারি না। আমাদের এরকম সত্যি মনে হচ্ছে যে আমাদের সব সোশ্যাল টাইস কেটে গেছে, কারণ আমরা একটা কেমন একটা আইসোলেটেড জায়গাতে আছি। টি গার্ডেন্সে এমনি বেশি লোকজন থাকে না। বাবাই দা, বললাম যে আমি প্রচণ্ড ভালো আছি, তুমি টেনশন করো না, তোমরা সাবধানে থেকো। আর আমি আপাতত কলকাতায় আছি, আমার সাথে আমার ফ্যামিলি আছে, আমরা সকলে মিলে প্রত্যেক দিন হই হই করে থাকি এবং যতটা পরিমাণে খাওয়া যায় ততটাই খাই। মানে এক্সট্রা কিছু যে আলিশানভাবে আছি বা এই রান্না করছি ওই রান্না করছি, আজকে বিরিয়ানি খেতে হবে, আজকে এটা বানাতে হবে, সেরকম করো না। মাঝে মাঝে যখন ইচ্ছে করে তখন একটু রান্না ফান্না করি। আর প্রত্যেক দিন যেটা ম্যান্ডেটারি সেটা হচ্ছে আমরা সকলে মিলে লুডো খেলি, ইভেন বাবাও খেলেছে আগের দিন আমাদের সাথে। আমার শারীরিক অসুস্থতার কারণে থাকতে হয়েছিল আমাকে মাসের পর মাস গৃহবন্দী। তো
জেলখানা করা দিতে থাকতে হয় গৃহবন্দী। বিভিন্ন মানে পৃথিবীর অনেক মানুষকে অনেক ক্ষেত্রে গৃহবন্দী থাকতে হয়। কাশ্মীরের তো লকডাউন চলছেই মাসের পর মাস, বছরের পর বছর। আমাদের কাছের শহর দার্জিলিংও বহু বছর লকডাউন হয়েছিল। আমাদের লাস্ট সবার সাথে মেলামেশা, সবার সাথে দেখা করা, আজকে হচ্ছে 2nd April, কারোর সাথে আজ মানে সেই দিনকের পর থেকে দেখা হয়নি, কারণ সরকার এখানে শেল্টার ইন প্লেস করে দিয়েছে। লকডাউন হয়নি এখানে, শেল্টার ইন প্লেস মানে আমরা ঘরেই রয়েছি। দোকান বাজার, সুপার মার্কেট, ব্যাংক, পোস্ট অফিস, এগুলো সবকিছু, মেডিসিন শপ, ফার্মেসি, সবকিছু খোলা রয়েছে। এবং লোকজন বেরোচ্ছে বলতে কি খুব খুব কম সংখ্যক দেখতে পাই আমরা রাস্তায়, হয়তো জগিং করছে বা কেউ দুজনে মিলে হাঁটছে। এখানে একটা দূরত্ব মেনটেন করলে পরে কোনো অসুবিধা নেই, মানে যেটাকে বলে ওই 6 feet এর একটা ডিস্টেন্স মেনটেন করে এখানে সবাই যাচ্ছে। যে দেশে যাব বড্ড মনটা খারাপ করে, কিন্তু এখন তো কিছু করার নেই। যতদিন আমরা বাড়িতে থাকব ততই ভালো হবে সকলের। তোমরাও কিন্তু বাড়িতে থেকো, খুব সাবধানে থেকো, দরকার ছাড়া একদম বেরিও না। নিউজে দেখছি পৃথিবীর সমস্ত দেশেই নাকি এরকম অবস্থা, তো সবাই কি এভাবেই মানে কিভাবে তাদের দিন কাটছে নাকি সব কিছু তো জানতে পারি না, যতটুকু নিউজে দেখায় ততটুকুই। তারপর আমার মানে পাড়ায় যেখানে সারা দিন কথাবার্তা চলতো, সন্ধ্যের পর থেকে বিশেষ করে যেন মনে হয় পাড়াটা পুরো শ্মশানে চেঞ্জ হয়ে গেছে, কোনো আওয়াজ শোনা যায় না, শুধু কুকুরের চিৎকার শোনা যায়। তো ইনিশিয়ালি যখন এটা স্প্রেড করতে শুরু করলো তখন মার্কেট থেকে অ্যাজ ইউজুয়াল হ্যান্ড স্যানিটাইজার, টয়লেট রোলস, হ্যান্ড সোপ, গ্লাভস, মাস্ক অল ওয়ার আউট, বাট আই গেস পিপল হ্যাভ সেটেল ডাউন নাও। এই মুহূর্তে হ্যান্ড স্যানিটাইজার আর মাস্ক এখনও পাওয়া যাচ্ছে না, বাট হ্যান্ড সোপস, তারপর টয়লেট রোলস, দোজ আর অ্যাভেলেবল নাও, ইউ ক্যান হ্যাভ দ্যাম। আর ওষুধ হচ্ছে প্রয়োজনীয় জিনিস, তাই যতটা সম্ভব আমি চেষ্টা করছি লোকের বাড়ি বাড়ি গিয়ে ওষুধ দিয়ে আসার, যাতে লকডাউনটা সবাই মেনে চলে। আর কিন্তু যা দেখছি সকলে তো মানছে না লকডাউন। এই যে নিরাপত্তাটা, এই ঝিমটাই পুরো চিঠি সংকলন ধরে আছে আর কি, এই ঝিম লেগে বসে থাকাটা, ঘন্টার ঘন্টা সময় যাচ্ছে। বাট দ্য হোল পয়েন্ট ইজ যে এখানে দিনের পর দিন এই একটা ঘরের মধ্যে বেসিক্যালি বসে থাকা, অ্যান্ড ইউনো লাইক জাস্ট গোয়িং টু দ্য কিচেন অর দ্য টয়লেট ওয়ান্স ইন আ ওয়াইল ইজ অ্যাকচুয়ালি কোয়াইট ডিপ্রেসিং অ্যাজ ইউ উড ইমাজিন। জানি না এরকম কতদিন আর থাকতে হবে, মোস্ট লাইকলি উইল বি গোয়িং ব্যাক টু ইন্ডিয়া সুন, বাট দেন সেটাও শিওর নয়, কারণ অবভিয়াসলি এখন ফ্লাইট ব্যান আছে, ইন্ডিয়াতে ফ্লাইটস ঢুকতে দেওয়া হচ্ছে না, বাট দেন ওয়েন দ্য ফ্লাইট ব্যান ইজ লিফটেড উইল অল প্রবলি হ্যাভ টু গো ব্যাক এনিওয়েজ। আসাম ভীষণ কঠিনভাবে লকডাউনটা মানাতে, আর অরুণাচলের তো চিকিৎসা ব্যবস্থার অবস্থা একটুই খারাপ। উপর থেকে পাহাড়টা এই দেখ, এই দেখ, এই দেখ সামনে পাহাড়টা,
এই আর কি, ওপর থেকে একটু টাইম পাস, বসা আর কি করা যাবে, এক মাস হয়ে গেল প্রায় এইভাবেই দীর্ঘ সময় ধরে চলছে। তো এইভাবেই সময় কাটছে আপাতত, চিন্তায় তো আছি নিজেদের নিয়েও, আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছেন তাদের নিয়েও, এবং আমার 5 বছরের ছেলে তাকে নিয়েও আমাদের সময় কাটছে। বিহান, আমার ঘরের অবস্থা দেখে নিশ্চয়ই কিছুটা আন্দাজ করা যাবে, কারণ যেহেতু সে প্রচণ্ড বোর্ডমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই জন্য আমার ঘরের এটা এই মুহূর্তের ছবি, এবং কিছুটা হয়তো আন্দাজ পাওয়া যাবে যে কোন লেভেলের একটা প্যানিক তৈরি হয়েছে এই আমাদের জলের ক্রেট। যতটা পেরেছি যতটা সম্ভব ফ্রিজ ডিপ ফ্রিজের এই হচ্ছে সিচুয়েশন, আর রাখার জায়গা নেই, মাছ মাংস যাই আনা হবে, যতটা কাটানো যায়। রচনার ব্যস্ততা অ্যাজ ইউজুয়াল যা ছিল কমেনি, কারণ রিয়া এখন 6 মাস পেরিয়ে বড় হয়েছে, হামাগুড়ি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আমার কপালে পরিস্থিতি করলো অপ্রদীপ, সেদিন তুমি আমাকে ফোনে জিজ্ঞেস করছিলে যে এই লকডাউনে শহরের কী অবস্থা, কারণ তুমি তো ঘরে, তুমি তো বেরোতে পারছো না, ঘরবন্দি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবার জন্য তোমরা, তুমি এবং যারা রয়েছে সকলে ঘরবন্দি, কিন্তু এই আমার, আমি একজন সাংবাদিক, এবার পেশার তাগিদে বা খবর সংগ্রহের জন্য কিন্তু আমাকে বেরোতে হচ্ছে শহরে, সকালে হোক বিকেলে হোক, যখন যেমন খবর আসছে ছুটে যেতে হচ্ছে। তা সেই জায়গায় তুমি সেদিনকে আমাকে জিজ্ঞেস করছিলে যে সরদা কী অবস্থায় রয়েছে, তা আমি তোমাকে দেখাতে চাই যে শহরটার এখন ঘড়িতে আমার বাজে 7টা বেজে, সন্ধ্যে 7টা বেজে 5 মিনিট। তা সেই জায়গায় তুমি জানো আমাদের শহরে সন্ধ্যে 7টা বেজে 5 মিনিট মানে যথেষ্টই জনসমাগম থাকে। তা আমি এই মুহূর্তে যেটা রয়েছি, যে শহরের একদম প্রাণকেন্দ্র, শহরে মার্চেন্ট রোড, ডিবিসি রোডের সংযোগস্থল, আমি সেই জায়গাগুলোতেই দাঁড়িয়ে রয়েছি, সেখানটাই ঘুরছি। দেখুন সিচুয়েশান, জলপাইগুড়ির সিচুয়েশান এরকম দেখা যায় না, রাত্রি বাজে মাত্র 8টা, রাস্তাঘাট খালি, চিকিৎসার আর কিছু দেখা যাচ্ছে না, এই ভয়াবহ পরিস্থিতি হয়ে গেছে এই করোনার জেরে আমাদের শহর জলপাইগুড়ি। কঠিন পরিস্থিতি, মানে লোকজন কোথাও, এত বড় ফ্ল্যাট কমপ্লেক্সে কোথাও কোনো লোক কখনো পাবি না কাউকে, আমাদের স্কুলের আশপাশেও অথবা গোটা শহরে, আমি যদি তোকে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো দেখতে পাচ্ছি যে গোটা শহরে কখনো কাউকে দেখা যায় না। ঠিক আছে ভাই, ওকে। আর কিভাবে হাত ধো, কিভাবে হাত ধো দেখিয়ে দাও কিভাবে। হ্যাঁ, সবাই মিলে আমরা লড়ছি, এবং আমি বিশ্বাস করি কোনো একটা অজানা শক্তি আছে হয়তো, যেটা আমাদেরকে এই
এই রোগটা থেকে হয়তো মুক্তি দেবে। আর দেখবে ঠিক থেমে যাবে এই দুঃসময়, আবার একটা ভালো দিন আসবে সেই দিনের অপেক্ষায়। আজকে আসি, ভালো থাকুন, সুস্থ থাকুন। বলি যে এর থেকে বড় জাদু বাস্তবতা বোধ আর কিছু হতে পারে না। কোভিড নাইন্টিন না থাকলে বোধ হয় আমরা এমন সুন্দর একটা জাদু দৃশ্য থেকে বঞ্চিত হতাম। এই আর কি। ঠিক আছে, সতর্ক থেকো, সাবধানে থেকো, মানে সব কিছু ঠিক হয়ে যাক, আমরা আমাদের নিজেদের ডেইলি রুটিনে ফিরে যেতে পারি, যাদের যা প্রবলেমস হচ্ছে সব শেষ হয়ে যাক। আমি বাস দ্যাটস ইট। আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো, চলো টাটা। এই এই শেষ নেই, শুরু নেই, শেষ নেই, একটা জায়গায় গিয়ে থেমে যায়, শেষ হয় না, হয়তো শেষ হয়ও না, এভাবে কোনো কিছু শেষ হয় না, থেমে যায়। যেখানে থামে, আমরা যেখানে থামি, শুরু হয় অন্য কারোর অধ্যায়, অন্য কিছুর অধ্যায়, অন্য একটা জার্নি শুরু হয়। সেই জার্নিটা যে আমরা দেখতে পাবো, দেখতে পাই, সেটা ভালো না খারাপ সেটা না। থাকে অন্ধকার, না থাকে মোহপা, না থাকে শোক পরিতাপ। They show that in the week ending the 10th of April, the number of deaths in England and Wales was double the level normally expected and the highest level for 20 years. During that week, there were 18,500 deaths registered in England and Wales. More than 6,000 of those deaths, that's roughly a third, were linked to coronavirus. And in that same week, the number of deaths in care homes quadrupled as care providers described the difficulties that they face. As for the latest daily figures, 823 people died in hospitals across the UK in the last 24-hour period. We will be examining the direction of those figures in just a moment. But first, our social affairs correspondent, Alison Holt, has the latest on the impact of the pandemic. Each face so much more than a statistic, a life lived, a family mourning. The extraordinarily high toll of deaths in the official numbers today can only really give a glimpse of how much the coronavirus is taking from us. Among those it's claimed is 89-year-old Joan Davis. My mum could ask her about something that happened when she was a child, and Auntie Joan would be able to give you the day and the time and everything that happened. She had an incredible memory for things like that. Yeah, she was a great historian for the family. Her niece says although Joan was frail, she was still...